কি ব্যাপার স্যাপারটা কি এত সাজগোজ করে একটা ভাবলে কোথায় যাচ্ছে শুনি শোন তোর বর আজকে সাধারণ মানুষ না অসাধারণ মানুষ হ্যাঁ এই অসাধারণ মানুষের সামনে আজকে কত রকম সুযোগ সুবিধা যা আসবে তুই চিন্তা করতে পারবি না রোজিনা একটা লোভ দিছে সেটা আমার মুখ ফুসকে যদি বলে দিই না মায়ের খাওয়া লাগবে না না বেশি কথা না বলি ক্যাসেটটা কি বন্ধ হয়ে গেল নাকি হ্যাঁ বউ শোন আজকে আমার রাতে বাড়ি ফেরা নাও হইতে পারে মানে কি মানে বুঝিস নে অসাধারণ মানুষরা অনেক সময় বাড়ি ফেরে না বাইরে নাইট হোল্ড করতে হয় কি হয় নাইট হোল্ড ওরে মূর্খ বোঝে না রাতে বাইরে থাকতে হয় মানে বাড়ি ফেরা হয় না কারণ তাদের তো নানান রকম ফন্দি ফিকির করতে হয় নানান রকম টাকা পয়সা উপার্জনের জন্য ধান্দা করতে হয় বুঝিস না কি আর করা তোমার মতো একজন মানুষকে বিয়ে করে আমি তো ধন্য হয়ে গেছি আমার কপাল খুলে গেছে এখন তুমি যাই বলবে আমার তো তাই শুনতে হবে এছাড়া তো আমার কিছু করার নেই তাই না দরজা কি আটকাইলো তুই কি একলা একলা আটকাইল না তো এবো এ দরজা কি আটকাইলো দরজা কি পাও গেছে একলা একলা আটকাই যাবো এই দরজার কোনদিন পা হইছে দেখছো দরজা কোনদিন একলা একলা আটকাই গেছে কোনদিন শুনছো তাহলে কি তুই আটকাইছিস আমি কি করেছি কিচ্ছু করো নাই আজকে দরজা বন্ধ থাকবে মানেটা কি আমি একটা জিনিস বুঝলাম না আজকে যদি আমি বিচারে না যাই তাহলে সবাই কি বলবে আমার কাপুরুষ বলবে না আচ্ছা তুই কি চাস তোর হাজবেন্ডকে সবাই কাপুরুষ বলুক না আমি তো কাপুরুষ না বুঝলাম তুমি কাপুরুষ না তাহলে দরজা খোল জি না দরজা আজকে খোলা যাবে না কালকে সকালেই দরজা খুলবে ওরে ওরে সোনা রে আমি তো তোর জন্য যাচ্ছি আমি যদি না যাই তাহলে মানুষ কি বলবে না মানুষ থিসি দিবে না তো মানে ভাবি কিরকম হাজবেন্ড তোর ওয়াইফকে এই তোমার তো কোনো মাথাই নেই তুমি আবার কিসের বিচার করবে হ্যাঁ তোমার যদি মাথা থাকতো তাহলে তো হইছিলই তুমি তো কিছুই বোঝো না কেন আবার কি হলো কোনটা হাজবেন্ড কোনটা ওয়াইফ সেটাই তো জানো না তুমি ওরে খোদা রে একটা জিনিস বুঝিস না কিছু তুমি সারা দেশে হাজবেন্ডরাই সংসার নিয়ন্ত্রণ করে আর আমার ক্ষেত্রে কি উল্টো তুই আমার নিয়ন্ত্রণ করিস তার মানে কি সংসার ধর্ম এইসব কিছু না বুঝেছিস হাজবেন্ড ওয়াইফ সেটা কিছু না বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ তাহলে কি হলি তুই আমার হাজবেন্ড কি হলি হাজবেন্ড হ্যাঁ সুন্দর একটা কথা কইছো সেই জন্য দরজাটা খুলে দিলাম পুরস্কারটা তোলা থাকলো যখন ফিরে আসবা তখন দেব আচ্ছা তাহলে যাই হ্যাঁ এই দাঁড়াও কি সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবা ঠিক আছে হবে নে অসুবিধা নেই হবে নে আসবে নে হ্যাঁ যাও পাগল একটা